বড় আশ্চর্য লাগে দেখতেছিলাম আজান হচ্ছিল আর কতগুলো মানুষ গন্ডগোল করতেছিল অতএব বিশ্বনবীর আদেশ হলো যখন আজান হবে সব কাজ বন্ধ আজানের জবাব দিবে আজানের জবাব দেওয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজান ইকামতের মধ্যখানে যে সময়টা আছে এই সময় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় পাঁচটা সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরাইয়া দেয় না এর মধ্যে এক নাম্বার হলো আজান ইকামতের মধ্যে যে সময়টা আছে 20 মিনিট 15 মিনিট আধা ঘন্টা সময় আছে না নাই এই সময় যদি আপনি হাত তুলে দোয়া করেন আল্লাহ দোয়া ফিরাইয়া দিবেন দোয়া কবুল করবে বিশ্বনবী আবার বলেন আজানের দাম আল্লাহর কাছে এত বেশি যে ব্যক্তি আজানের পরে দুরূদ পাঠ করবে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাঈমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা দোয়া আসেনা নাই নবীজি বলেন যে দোয়া পড়বে দুরূদ পাঠ করবে আমি পয়গম্বর তাদের জন্য সুপারিশ করব আল্লাহু আকবার বলেন এই জন্য সাবধান আজানের সময় কিন্তু জিনারা দৌড়াদৌড়ি করে হাদিসের মধ্যে এসেছে জিন্দারকে আজানের সময় ছেড়ে দেওয়া হয় শয়তানও দৌড়াদৌড়ি করে বায়ু ছাড়তে সাথে পালায়ন করে এই জন্য মা বোনেরা সাবধান যখন আজান হবে মাথার গোমটা ফেলে রাখবেন না আজান হলে দেখবেন বাহিরে ঘোরাফেরা করবেন না কারণ শয়তান কিন্তু মেয়েদেরকে বেশি আক্রমণ করে এই জন্য নবীজি বলেন আজান যখন হবে তোমরা চুপিসারে জবাব দিতে থাকবে নবীজি বলেন যে ব্যক্তি আজান শুনবার পরে হুবহু জবাব দেয় আজানের জবাবগুলো দেয় পয়গম্বর বলেন মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব কামালো জবাব দিও তুমি সেই সওয়াব কামায় ফেললা সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন যখন মুয়াজ্জিন আজান দেয় তার আওয়াজটা যত দূর পর্যন্ত যায় গাছপালা তরুলতা যত কিছু আছে যত কিছু বালুকণা পর্যন্ত পাথর কণা পর্যন্ত যত দূর পর্যন্ত আওয়াজ যায় সবাই সাক্ষী হয়ে যায় সুবহানাল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মাটি পর্যন্ত তার পক্ষে সাক্ষী দিবে নবীজি বলেন যখন আজান হবে মুয়াজ্জিনের সাথে সাথে যে ব্যক্তি আজান দিবে সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানিয়ে দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন আবার যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের সময় তখন বলবেন সাদাকাতা বাররতা আল্লাহু আকবার বলেন এই জন্য মা বোনেরা সাবধান এই কাজগুলো করবেন না যখন আজান হয় তখন গান শুনবেন না অনেক মেয়ের আজানের সময় কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনে আছে নাই এই কাজ করবেন না গান শুনবেন না তাহলে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হইয়া আপনার উপরে গজব চাপা দিতে পারে মাথার গোমটাও ফেলে রাখবেন না কারণ তখন শয়তান আপনাকে আক্রমণ করতে পারে তখন আজানের জবাবগুলো দিবেন এগুলো আমাদের কোরআন পরে পরে হাদিস পরে পরে শিখতে হবে যদি পয়গম্বরের সুন্নাতগুলো আমরা আদায় করতে পারি তাহলে অবশ্যই আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে ঠিক কিনা বলেন